সব কিছু করে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম, আর আজকে ফাইনালি 12টা নাগাদ দিয়ে পৌঁছে যাব। তারপর ফাইনালি কোন জায়গায় যাচ্ছি আমাদের অবশ্যই দেখাচ্ছি। এখন ঘুম থেকে উঠেছি, ব্রাশ টাশ করে নিয়েছি, আর কিছু খাবো না, গিয়েই খাবো, চা এখনো পাইনি। সো এখন আমরা নেমে পড়েছি, আর কোথায় নেমেছি অবশ্যই তোমরা একটু পরেই দেখতে পাবে। এবার আমরা টোটো করে ঘাটে যাচ্ছি, ঘাটে গিয়ে ওইখানটা দিয়ে আমরা লঞ্চ দিয়ে চলে যাব সেই জায়গা, যে জায়গার উদ্দেশ্যে আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম। কারণ আমি খুব কি বলবো, আমার খুবই ইচ্ছে ছিল আসার এই জায়গাটায়, তো ফাইনালি চলে এসেছি আর সেই জায়গায়। আর এখন তোমরা অবশ্যই দেখো টোটো করে কি সুন্দর আমরা চলে যাচ্ছি, ও মাই গড। আর এখানে টোটো ভাড়া 20 করে নেয়, বাট আমরা রিজার্ভ নিয়ে এসেছি 100 টাকা করে এসেছি। আর এখানে লঞ্চের টিকিট কেটে নিয়েছি আমি, ও বলছে তাড়াতাড়ি চলো। আর এখানে বানর ছিল, তো মোবাইল নিয়ে নেবে বলছে, মোবাইলটা একটু লুকিয়ে রাখো। দেখতে পাচ্ছ কি লঞ্চে কত মানুষ যাচ্ছে আছে, মানে এত মানুষ যে এখানে এসে তোমার জায়গাই নেই, তুমি হোটেল পাবেই না, যদি আগে থেকে বুকিং না করো তাহলে হোটেল পাবে না। তো সেই বলে আমরা লঞ্চে উঠে গেছি, আর দেখে নিয়েছো আমরা যাচ্ছি মায়াপুর, তো বৃন্দাবনে এসে ওইখানটা দেখি। তো লঞ্চে করে আমরা চলে যাচ্ছি মায়াপুর, কারণ বৃন্দাবন এসে ওইখানটা দিকে লঞ্চ দিয়েই যেতে হয়, আর লঞ্চের ভাড়া পড়ে 10 টাকা। তো এবার আমরা লঞ্চে উঠেছি, আর লঞ্চে ভাড়া নিচ্ছে 10 টাকা করে, দুজন পার জন 10 টাকা 10 টাকা, মানে 20টা হয়েছে। তো আমরা তারপর নেমেই পড়লাম, নামার পর এখানটা দিয়ে আবার টুকটুক দিয়ে যেতে হয়। তো এখানে তো মায়াপুরে যখন মাটিতে এসেছি তখন অনেকটাই মানে কেমন যেন মনে হচ্ছিলো যে অনেক দিনের স্বপ্নটাই পূরণ হয়ে গেল আমার আসার। এখানে টোটো আবার আমরা ভাড়া নিয়ে নিচ্ছি, কারণ কি বলবো এখানে মানুষজন অনেক আছে, আর এখানে যাতায়াতে অনেক আছে, তোমার একটু পরেই যেতে পারবো, কিন্তু আমরা ভাবছিলাম একটু আরাম করে চলে যাই। তো তারপর এখানে দেখো ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সামনে, মেইন গেটের সামনে। তো মেইন গেটের সামনে এসে এখানে আমাদের কোথায় চন্দন মানে তিলক দেওয়া হচ্ছে, কারণ প্রথম বলছিলাম আমি দেব না, কারণ আমি স্নান করি নি, বলছে কিছু হবে না, দিয়ে দাও। ওনারা ব্যবসা করছে বলতে টাকার জন্য অবশ্যই ওনারা দিচ্ছে, তো কালকে অবশ্যই সুন্দরভাবে দেব সেটাই বলছিলাম। আর এবার যাচ্ছি আমাদের নাম কি ভবনে, আমরা ঈশ্বরদয়ান ভবনে, এটা হচ্ছে আমাদের ঈশ্বরদয়ান ভবন। ওই যে নাম দেখতে পাচ্ছ, এখানে আমরা এই খুব সুন্দর জায়গা, এই ভবনটাই আমরা স্টে করব, মানে এত ভালো এখানে বাইরে ভিউ, ও মাই গড, ওই নাম নিচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এর বাগান দেখো অসাধারণ, মানে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল ভাই, ভগবান সবের কাছে আছে। সত্যি বলতে বলতে ট্রাই করলে সবকিছু পাওয়া যায় সেটাই আমি মানি, আর সেটাই আমি করি, আমি ট্রাই করলে সবকিছু, আমি শ্বাস ফেলাতে পারছি না সত্যি কথা বলতে, আমি হাঁপাচ্ছি, আমি কয়েকদিন আগে থেকে অসুস্থ থেকে একটু সুস্থ হয়েছি, শক্তি ইমিউনিটি কিছুই নেই আমার, তারপরেও ঠাকুর আমাকে নিয়ে এসছে, অতটুকুই আর কিছু বলার নেই। তো চলো রুমে ফ্রেশ ট্রেশ করে তারপর তোমাদের সাথে আবার অন্য ব্লগে বা সামথিং দেখা হবে। ওই যে তো এখানে দেখো ভিতরে আমরা চলে যাচ্ছি, তো রিসেপশনে আসার পর এখানে মেয়ে সার্টিফিকেট চাইলে, তো মেয়ে সার্টিফিকেট আমরা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে ভিতরে চলে যাবো। এবার ও আমরা সব কিছু মানে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে বাইরে চলে এসে এবার তোমাদের ভিউটা দেখাচ্ছি কি সুন্দর, আর এবার আমরা সব কিছু ঘুরে টুরে দেখবো, আর কালকে তোমাদের সাথে অন্য সব শেয়ার করবো, আর রাত্রে যা পারি তাও শেয়ার করবো। ওকে তো দেখে নাও আমি কী কী বলছি, দেখে দাও। এখানটায় বসে জায়গা।
এখানে দেখো, এখানে সবজি ক্ষেত আছে, কালকে বেস্ট ফটো অ্যান্ড ভিডিও সাবস্ক্রাইব।